আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা যেহেতু জব্বার বলি খেলা, যদি চট্টগ্রামের ভাষা বলতে চাই জব্বার যার বলি খেলা। তো এই আসলাম, দেখলাম, দেখতে আসলাম আসলে এখানে কেমন উঠছে, যেমন ফুল। ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা শুরু হওয়ার আগেই চট্টগ্রামে পুরোদমে জমতে শুরু করেছে বৈশাখী মেলা। আগামী 24 তারিখ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও ইতোমধ্যেই বেশ জমজমাট মেলা প্রাঙ্গণ। আর এই বলি খেলার মেলাকে ঘিরে চট্টগ্রামে বইছে উৎসবের আমেজ। দেখতে আসলাম আসলে এখানে কেমন উঠছে, যেমন ফুল, মাটির হাঁড়ি, অনেক কিছুই তো পাওয়া যায়। তো এখানকার দাম কেমন, সো এগুলো দেখার জন্য আসলাম, একটু পুরোটা ঘুরে ঘুরে ফিরে দেখব, তারপরে কিনবো আর কি হয়তো। ছোট বড় সব বয়সীদের অংশগ্রহণে কানায় কানায় পরিপূর্ণ হচ্ছে মেলা। এদিকে মেলায় হরেক রকমের পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। দেশের বিভিন্ন জেলা থেকে শুধুমাত্র এই মেলায় অংশ নিতে এসেছেন তারা। বছরের পর বছর এই মেলায় অংশগ্রহণ করেন বলে জানান বিক্রেতারা। আমাদের কাছে আছে সব ধরনের জিনিস, আছে কাঠ, পালং, শোপিস, বুঝছেন, বিভিন্ন ধরনের কাঠ। মানে কি কাঠ? কাঠ গুমানের মতো, গুমানের জন্য কাঠ, বেদি। জানা যায় ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় দেশের যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে ও শক্তি প্রদর্শনের মাধ্যমে তাদের মনোবল বাড়ানোর জন্য সর্বপ্রথম সওদাগর আব্দুল জব্বার 1909 সালে এই বলি খেলার আয়োজন করেন। খেলা উপলক্ষে শত বছর আগে সেই থেকে আয়োজন করা হতো বৈশাখী মেলার, যা এখনও প্রতিবছর চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। দর্শনার্থীরা বলছেন মেলা উপভোগ করতে প্রতিবছর যেন অপেক্ষা করে থাকেন তারা। তবে পণ্য অনুযায়ী দাম বেশি বলেও বলছেন অনেকে। চুলের হেয়ার ব্যান্ড আর আয়না দেখেছি, কিছু ঘরে যে সাজানোর কিছু জিনিসপত্রগুলো দেখলাম, বাট দাম দেখে আর কি কিনি নেই আর কি। আর খাবারের মধ্যে লাড্ডু, তারপর যে মিষ্টির যে আইটেমগুলো ওগুলো কিনেছি আর কি। এবারের মেলায় হরেক রকমের পণ্য সামগ্রীর মধ্যে ক্রেতাদের নজর কাটছে কুটির শিল্পের হাতে বোনা বেতের তৈরি আসবাবপত্র। এছাড়াও মেলায় উঠেছে কাঠ ও মাটির তৈজসপত্র। শিশু কিশোরদের বাবল থেকে শুরু করে খেলনার পাশাপাশি বেশি বিক্রি হচ্ছে হাত পাখা। এদিকে এবারের মেলায় ব্যবসা ভালো হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। আসসালামু আলাইকুম, যে আমি কসমেটিক নিয়ে আইছি জব্বর মেলায়। এদিকে এই প্রথম আমি আইছি ঢাকা লালবাগ থেকে, ঠিক আছে, চামড়াপট্টি আমার বাড়ি। বিভিন্ন রেট আছে, কম রেট আছে, 30 টাকার মাল আছে, 50 টাকা এক রেটে বেচতেছি, মানে 30 টাকা করে। সকাল বিকাল নির্দিষ্ট সময় নেই, বছরের এই সময় আসলেই চট্টগ্রামের লালদিঘিতে মেলা চলে গভীর রাত পর্যন্ত। এবারের মেলায় ছোট বড় সহ প্রায় 200+ দোকান অংশগ্রহণ করেছে। সব মিলিয়ে বলা চলে বলি খেলা ও মেলাকে ঘিরে চট্টগ্রামে চলছে উৎসবের আমেজ।